দূর হয়ে যাও, দূর হয়ে যাও। লিমান গায়্যারা বাদী, যারা আমার পরে আমার দিনকে বিকৃত করেছ, দয়া করে এই পথ থেকে ফিরে আসেন, মামলা হামলা থেকে ফিরে আসেন। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আপনারও সালাত আদায় করেন। যারা মসজিদের উপর হামলা করে, মসজিদদের আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ওরা কোন জাতের মুসলমান? কোন ইসলাম তাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর করে হামলা করার জন্য? তা সত্যিকার অর্থে তারা মুসলমানের নামই মুসলমান হতে পারে, সত্যিকারের মুসলমান তারা না, তারা হচ্ছে আব্রাহাম অনুসারী, তারা হচ্ছে বাবরি মসজিদ যারা ভেঙেছে ও হিন্দুদের অনুসারী হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فَعَسَى أُولَٰئِكَ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ قال رسول الله صلى الله عليه وسلم مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ সালতা আহলে হাদিস জামে মসজিদে জুমার সালাতের পরে সমবেত মুসল্লিবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বৈঠকের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথি বৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলার নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, আল্লাহ পাকের হুজুরে যাবতীয় শুকরিয়া যে আজকে এমন একটা সুন্দর পরিবেশে আমরা এই মসজিদে জুমার সালাত আদায় করতে পেরেছি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, অনেক চড়াই উতরাইয়ের পরে আজকের এই সুন্দর পরিবেশে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, সেজন্য তারই বারগায়ে সকলে আবারও আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপে দুটি কথা বলবো, কারণ দুপুরের সময় খাওয়া দাওয়ার সময় অনেকে যাওয়ার দূর দূরান্ত থেকে এসেছেন, যাওয়ারও প্রয়োজন, সেই সব দিক চিন্তাভাবনা করেই কথা খুব লম্বা বলা বলবো না ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা তওবার 18 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আবাদ সম্পর্কে বলেছেন, মসজিদ ভাঙ্গা সম্পর্কে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় মসজিদসমূহ আবাদ করে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করেছে যারা। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই ছোট্ট একটি আয়াতের মধ্যে মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা প্রতিষ্ঠিত করবে, তাদের কয়েকটি সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কয়েকটা সিফাত। তার মধ্যে এক নম্বর কি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, যারা ঈমানদার তারা মসজিদ আবাদ করবে। তো ঈমানদার যারা তারা মসজিদ আবাদ করবে, তো ঈমানদারটা কোনটা, ঈমান ঈমান কাকে বলে এটা আমাদের জানা দরকার। ঈমানের সংজ্ঞাতেই আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে আছি, যার কারণে যারা মসজিদে হামলা করে তারাও কিন্তু নিজেদেরকে ঈমানদার দাবি করে, ঠিক না? যারা মসজিদ ভাঙ্গে, এই আয়াত আয়াত কি তাদের পক্ষের দলিল না বিপক্ষের দলিল? বিপক্ষের দলিল। তো মসজিদ যারা ভাঙবে তারা কি ঈমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান মসজিদ আবাদ করবে কারা? যারা ঈমানদার। তো যারা মসজিদ ভাঙে তারা কি ঈমানদার হতে পারে? নিশ্চয় আয়াত বলে দিচ্ছে তারা ঈমানদার না। আর মসজিদ ভাঙার ইতিহাস তো আপনারা জানেন, আল্লাহর ঘর ভাঙতে আসছিল কারা? আব্রাহার বাহিনী, তাই না? তো যারা আল্লাহর ঘর ভাঙতে আসে, এটাও তো আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর না? তো যারা বাইতুল্লাহ ভাঙার জন্য এসেছিল আব্রাহার বাহিনী,
তো এই যুগে 1500 বছর পরে যারা সালতা মসজিদ হামলা করতে আসে তারা তো তাদের উত্তরসূরি, তাই না? তাদের অনুসারী, তা আব্রাহার অনুসারী আবু জাহালের বাহিনী বলে কিন্তু মসজিদে হামলা করে। কথা আমার নয়, কথা কোরআন বলছে, আমি কিন্তু বলছি না। কোরআন বলে দিচ্ছে যারা ঈমান আনে তারা মসজিদে আওয়াজ করবে, তো যারা ভাঙবে তারা বেঈমান। টুপিদারি থাকলেই কি ইমানদার হওয়া যায় নাকি? ইমানের সংজ্ঞা হচ্ছে আল ইমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে ইমান। ইয়াজিদু বিত্তোয়া ওয়াইয়াঙ্কুসু বিল মাসিয়া, যেটা আনুগত্যে বৃদ্ধি পায় এবং অবাধ্যতায় হ্রাস পায়, ইমান বাড়ে এবং কমে। ইমান মানুষের বাড়ে এবং কমে, তিনটা বিষয় ইমানের সাথে জড়িত। কয়টা বিষয়? অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। আমল, আমলহীন ইমানের কোনো দাম নাই, আবার ইমানহীন আমলেরও কোনো দাম নেই। একটা মানুষ যদি সালাত আদায় করে ইমান না আনে, আল্লাহর প্রতি ইমান নাই, আখেরাতের প্রতি ইমান নাই, নবী রাসূলের প্রতি ইমান নাই, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস নাই, এই লোকটা যদি সালাত আদায় করে কোনো লাভ হবে? আবার একটা লোক ইমান এনেছে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা সেই ইমান আছে, আল্লাহ রিজিক দেয় এটাও ঠিক আছে, মৃত্যু ঠিক আছে, সব বিশ্বাস আছে, আখারে তো বিশ্বাস আছে, কিন্তু এই লোকটা নামাজ পড়ে না, এক অক্ত সালাতেই আসে না, তো তার এই ইমানের কোনো দাম আছে? তাহলে ইমানহীন আমলের যেমন কোনো দাম নেই, আমলহীন ইমানেরও তেমন তার দাম নেই। মানে দুইটা পারস্পরিক অঙ্গাঙ্গীভাবে জড়িত, একটার একটার কি পরিপূরক, দুইটা একসঙ্গে লাগবে। আমলের ক্ষেত্রে গিয়ে প্রকৃত যারা ইমানদার তারা আমল কিভাবে করবে, আমল কিভাবে করতে হবে, এই নির্দেশনা আমরা কার কাছ থেকে নিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখতেলাফ তো হবেই, আখেরি জামানায় এখতেলাফ হবে, দল বেশি হবে, এই ভবিষ্যৎবাণী তো আল্লাহ রাসূল করেই গেছেন। এখন তো এমনি হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ বনি ইসরায়েলের 72 দল আর উম্মতে মুহাম্মদের 73টা দল হবে, হাদিস আছে না? ওই 73টা দল এরা কারা, মুসলমান তো নাকি? না, মুসলিমদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে। তাহলে মুসলমানদের 73টা দল হবে, রাসূল বললেন যে কুল্লুম ফিন নার ইল্লা মিল্লা তাওহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। তার উম্মতে মুহাম্মদের মধ্য থেকে একটি দল জান্নাতি হবে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলেন, এবং একটু পরে কাগজ বিতরণ করবেন, আলোচনা শেষে ভাই একটু ধৈর্য সহকারে কথা শুনুন, তারপর আমরা শেষ করে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে একটি দল জান্নাতি হবে। বিষয়টা কত জটিল না, যে এত দল মুসলমানদের মধ্যে হবে আর একটা জান্নাতে যাবে। এই জন্য সাহাবারের সাথে সাথে প্রশ্ন করলেন, মানহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জান্নাতি দলটার পরিচয় কি, এরা কারা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াম। আরেকটা হতে আসছে যে আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে আছি, যে তরিকার উপরে আছি, যে আকীদা আমলের উপরে আছি, তারা সেই আকীদা আমলের যারা অনুসারী হবে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাম একদিন একটা সরল রেখা টেনে তার ডানেও কিছু দাগ দিলেন, খাত্তা খুতুতানিহি ওয়া খাত্তা খুতুতান শিমালিহি, ডানেও কয়েকটা দাগ টানলেন, বামেও কয়েকটা দাগ টানলেন, দাগ টেনে এবার মাঝের রেখার দিকে ইঙ্গিত করে আঙ্গুল দেখিয়ে এই আয়াতটা তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই সোজা যে রাস্তাটা আছে এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর ডানে বামের যে পথগুলো আছে এগুলো তোমরা অনুসরণ করবে না, যদি করো ফাতা ফাররাকা বিকুম আন সাবিলিহি, ওই পথগুলো তোমাদেরকে এই সঠিক পথ থেকে বিচ্যুত করে নিয়ে যাবে, বিভ্রান্ত করে তোমাদেরকে নিয়ে যাবে। অন্য হাদিসে আসছে প্রত্যেকটা পথের মাথা একটা করে শয়তান আছে, সবাই ডাকে তোমরা আমার দিকে আসো, সব প্রত্যেকে বলছে আমার দিকে আসো, আমার দিকে নাজাত আছে। বাংলাদেশে যত দল আছে এমন কোনো দল নাই যেই দলের নেতা বলে না যে আমার দল করলে জান্নাতে যাওয়া যাবে না, সবাই কিন্তু বলে জান্নাতে যাওয়া যাবে, সবাই জান্নাতের কথা বলে, সবাই জান্নাতের দিকে ডাকে, কিন্তু আসলে যে তার যে তরিকা এটা ঠিক কিনা এইটা কি যাচাই করার দরকার আছে না?
যেহেতু এতগুলো দল, তো যাচাই কি দিয়ে করবেন? এই যাচাই করার হাদিস আল্লাহ রাসূল বলে গেছেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল একদিন সালাত আদায় করে সাহাবীদের দিয়ে ঘুরে দাঁড়ালেন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফা আকবালা ইলাইনা ফা ওয়াদানা মাউইযাতান বালিগা। আবু দাউদ তিরমিজির হাদিস মিশকাত 165 নম্বর হাদিস। রাসূল বলছেন, ইরবাজ বিন সারিয়া বললেন যে আল্লাহ নবী একদিন সালাত আদায় করলেন, ফজরের সালাত ছিল, অতপর তিনি আমাদের দিকে ঘুরে বসলেন, ঘুরে তিনি একটা ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, যারাফাত মিনাল উয়ুন ও ওয়াজিলাত মিনাল কুলুব, যে বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলি নরম হয়ে গেল, এত হৃদয়গ্রাহী হৃদয় স্পর্শী একটা ভাষণ তিনি সেদিন দিয়েছিলেন। সাহাবা একরাম ফাকাল কায়লু ইয়া রাসূলুল্লাহ, বক্তব্য শেষ হওয়ার পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন হে আল্লাহ রাসূল, কান্নাহাদি মাউইযাতু মাওয়াদি, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ভাষণ হবে, এটাই মনে হয় বিদায় ভাষণ, ফাওসিনা, আপনি আমাদেরকে আরো কিছু নসিহত আপনি আমাদের কর উদ্দেশ্য করুন। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর অনুরোধের প্রেক্ষিতে দ্বিতীয়বার দাঁড়িয়ে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললেন। নিশ্চয় তার আগের কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু অনুরোধের পরে কয়েকটা মোটা দাগের কথা তিনি বললেন উম্মার উদ্দেশ্যে। এক নম্বর কথা বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াসামই ওয়াত্বাআ, তোমরা তোমাদের আমিরের কথা শ্রবণ করো, নেতৃবৃন্দের কথা শোনো এবং মেনে চলো। ওয়াইন কানা আবাদান হাবাসিয়ান, যদি তোমাদের আমির একজন হাবসি গোলাম হয়, ক্রীতদাস হয়, তবু তার কথা তোমরা শুনবে। কথা আল্লাহ রাসূল বলছেন, কিন্তু আমি অনুবাদ করতেছি। ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এর পরের বাক্যে তিনি বললেন চার নম্বর কথা, যে আমার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, দেখেন আমাদের কথা বলছে, আমার মৃত্যুর পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে, ইখতিলাফ দেখতে পাবে সমাজের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে মাসালা মাসাল নিয়ে অনেক দ্বন্দ্ব, ইখতিলাফ মতবিরোধ তোমরা দেখতে পাবে। সেই সময় তোমাদের করণীয় হচ্ছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমাদের উপর আবশ্যক হচ্ছে, বাঁচার পথ বলে দিচ্ছেন এবার, ইখতিলাফ সমস্যা সমাধান কি দিচ্ছেন? ফালাইকুম বিসুন্নতি, সমাধান হচ্ছে তোমরা আমার সুন্নাতকে ধারণ করবে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা ধরে রাখবে। এইটুকু বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য শেষ করলে কিন্তু পারতেন, বক্তব্য কিন্তু হয়ে গেল, কিন্তু সুন্নাতের ক্ষেত্রে গিয়ে তিনি আরো দুইটা বাক্য যোগ করে দিলেন। এখানে কি বললেন? তামাসসাকু বিহা, সুন্নাতকে তোমরা খুব শক্ত করে ধরবে। দেখেন, তামাসসাকু বিহা মানে কি? খুব শক্ত করে ধরা, যেন ছুটে না যায়। বাক্য এবারও শেষ করলেন না, আবার তিনি বললেন ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজেজ, সুন্নাতটাকে তোমরা মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারছেন সুন্নাতের ক্ষেত্রে এতগুলি কথা তিনি কিভাবে বললেন? সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে। মারির দাঁত দিয়ে কি সুন্নাত কামড় দেওয়া যায়? কেন বললেন? উদাহরণ, ইসলামের প্রত্যেকটা উদাহরণ শিক্ষণীয়, মানে বাস্তবতার সাথে মিল রেখে। যেমন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন, লাও কানাতিদ দুনিয়া তায়াদুল ইনদা জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাত মাইন, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছের ডানার সমান হতো, তাহলে দুনিয়াতে আল্লাহ এক কোনো কাফেরকে এক ঢোক পানি দিতেন না। বলেন, মাছের উদাহরণ কেন নিয়ে আসলেন? অনেক কিছু তো দুনিয়াতে আছে যেগুলোর দাম নেই, মানে মাছি এমন একটা অপ্রয়োজনীয় সৃষ্টি আমাদের কাছে যেটার আমরা আমাদের কোনো দামে নেয়। মাছিকে বাজারে বিক্রি হয়, মাছির কোনো রোগের প্রতিষেধক, মাছির তো ডানার মধ্যে বিষ থাকে, ওটা হাদিসে আছে ডুবাই দিতে হবে, এক ডানা বিষ আর এক ডানা শেফা মাছির ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলছেন, মাছি যদি পানি দেবো সেটা ডুবাই দিবা। তাহলে মাছির মতো একটা সৃষ্টি যেটার মাছিরই কোনো দাম নাই, তার আবার একটা ডানার সাথে গোটা দুনিয়ার এক্সাম্পল তুলনা করলেন, করে বললেন যে এইটার সমানও যদি দাম হতো, সুবহানাল্লাহ, দেখেন, তাহলেও আল্লাহ দুনিয়াতে কোনো কাফেরকে একটুক পানি খেতে দিতেন না। তাহলে দুনিয়াতে কাফের পানি খাবে, কাফের রাজত্ব করবে, কাফের অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, নেতৃত্ব কর্তৃত্ব করবে, সব কিছু দুনিয়াতে, কিন্তু মৃত্যুর পরে
সুযোগ আছে, এক ডুক পানি পাবে, আদাতুল ইবাদিয়া সালেহীন। হ্যাঁ, আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মালা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, যে নিয়ামত তার চোখ কোনোদিন দেখে নাই, তার কান কোনোদিন যে নিয়ামত সম্পর্কে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, যে নিয়ামতের কথা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, সেই নিয়ামত আল্লাহ সেখানে মুমিনদের জন্য রেখেছেন। কিন্তু কাফেরদের জন্য দুনিয়াতে বহুত কিছু আছে, মৃত্যুর পরে কিন্তু নেই। আর দুনিয়াটা স্থায়ী না আখেরাত স্থায়ী? আখেরাত স্থায়ী, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে যত বাহাদুরি তারা করুক, মৃত্যুর পরে তাদের ক্ষমতা সব শেষ, ঠিক না? সব ক্ষমতা শেষ। তাহলে আল্লাহ রাসূল কি বললেন, গাইডলাইন কোথা থেকে দিলেন? আলাইকুম বি সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তাহলে সুন্নাতকে চার নম্বর কথা হচ্ছে, ইখতিলাফের সময় সুন্নাত ধারণ করতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু 110 নম্বর আয়াত কি বললেন, যদি কোনো বিষয়ে ঝগড়া হয় কোথায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ইখতিলাফ হলে কোথায় ফিরে যেতে হবে, সমাধানের জন্য আল্লাহ এবং তার নবীর কাছে, তার রাসূলের কাছে ফিরে যেতে হবে। এই আয়াত এবং হাদিস একসঙ্গে মিলিয়ে দেখেন, সমাধান কিন্তু একটাই। আর পাঁচ নম্বর যে নির্দেশ তিনি ওই হাদিসের মধ্যে দিলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহাদাসাতিল উমুর, তোমরা নতুন সৃষ্টি থেকে, বিদআত থেকে তোমরা বেঁচে থাকো, বিদআত থেকে বেঁচে থাকো, ফা ইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআতের পরিণাম কি, ভ্রষ্টতা, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। তো বিদআত যারা করে তারা কিন্তু সুন্নাত মনে করে করে, বিদআত যারা করে তারা নেকি মনে করে করে, যারা আলেম ওলামা ইমাম তারাই কিন্তু বিদআত করছে সমাজে। আর বিদআত করলে কি আমল কবুল হবে, বিদআত করলে জান্নাতে যাওয়া যাবে, প্রশ্ন আসে না। এই বিদআতের সাথে আমরা আপোষ করি না, আমরা শিরকের সাথে আপোষ করি না, এই জন্যই আলাদা মসজিদের প্রয়োজন হয়, পৃথক মসজিদের প্রয়োজন হতো না যদি তাদের সেই মসজিদগুলোতে সুন্নাত কায়েম থাকতো, সেই মসজিদগুলো যদি স্বাধীনভাবে সহি হাদিস মতো সালাত আদায় করা যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সালাত, সেই সালাত যদি ওই মসজিদগুলিতে নির্বিঘ্নে আদায় করা যেত, তাহলে কিন্তু নতুন করে আবার আহলে হাদিস মসজিদের প্রয়োজন হতো না। গত কিছুদিন আগে আমাকে প্রশাসনের কোনো একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আহলে হাদিস মসজিদ লিখেন কেন, আমি বললাম যে আহলে হাদিস মসজিদ লিখছি কেন বুঝুন না, এই কারণে যে আহলে হাদিস মসজিদ লেখার কারণ হচ্ছে ওই মসজিদগুলোতে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাত আদায় করা যায় না। আবার যদি আমরা কাগজে আহলে হাদিস না লিখি, এরা কি করে মসজিদ দখল করে নিচ্ছে, যেটা আমাদের মসজিদ আমরা চালাবো, সঙ্গত কারণে আমরা এখন দলিলের মধ্যে লিখে নিচ্ছি এটা আহলে হাদিস মসজিদ, শর্ত দিয়ে দিচ্ছে মসজিদ ইমাম হবে কে, মুয়াজ্জিন হবে কে, এই মসজিদের কমিটি কিভাবে হবে, সব কিছু আমরা দলিল লিখতে বাধ্য হচ্ছি। ওই তথাকথিত ইসলামী নামধারী যারা মৌলভী সাহেব আছে এদেশে, ওই বিদাতি মৌলভীদের আক্রমণ থেকে মসজিদকে বাঁচানোর জন্য, সমান দিন ভাইয়েরা তারা আল্লাহর ভাষায় তাদের ইমান নিয়ে আমাদের প্রশ্ন আছে, যারা মসজিদের উপর হামলা করে মসজিদদের আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ওরা কোন জাতের মুসলমান, কোন ইসলাম তাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর করে হামলা করার জন্য, তা সত্যিকার হতে তারা মুসলমানের নামই মুসলমান হতে পারে, সত্যিকারের মুসলমান তারা না, তারা হচ্ছে আব্রাহ অনুসারী, তারা হচ্ছে বাবরি মসজিদ যারা ভেঙেছে ও হিন্দুদের অনুসারী হচ্ছে। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, যারা আল্লাহর ঘরে হামলা করে নির্বিঘ্নে, যারা কোরআন হাদিসের অনুসরণ করতে দেয় না, এদেশে করতে দেয় না, তাদের ওই ইসলাম এদেশে আমরা চাই না। অনুরোধ জানাবো তাদের যারা নেতৃবৃন্দ আছেন, যারা আমাদের কথা শুনেন, দয়া করে এই পথ থেকে ফিরে আসেন, মামলা হামলা থেকে ফিরে আসেন, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আপনারও সালাত আদায় করেন। ভাই জান্নাতে তো আপনিও যেতে চান, আপনিও তো সালাত আদায় করেন, ইমামতি করেন জান্নাতে যাওয়ার জন্য। তো জান্নাত যেহেতু আমাদের লক্ষ্য, আমাদের মূল গোল যেহেতু জান্নাত, তো জান্নাতের রাস্তাটাও তো আপনাকে আমাকে ঠিক করে নিতে হবে। কোন ট্রেনে উঠলে আপনি ঢাকা যাবেন, আপনি কোন বাসে উঠে ঢাকা যাবেন, আপনি ফরিদপুর থেকে ঢাকার বাসে না উঠে রাজশাহীর বাসে উঠে যদি আপনি সারা রাস্তায় দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে সহিসালের মধ্যে ঢাকা পৌঁছে দিও, আল্লাহ পৌঁছাবে?
আপনি তো গাড়িটাই ভুল করেছেন। আপনি আপনি যেতে চাচ্ছেন ঢাকা, উঠেছেন রাজশাহীর গাড়িতে, তা আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, সুন্নাতের পদ্ধরে সোজা জান্নাতে যেতে হবে, আপনি বিদাতের পদ্ধরে অন্যদিকে ঘুরে যাচ্ছেন আর সারা জীবন দোয়া করছেন জান্নাতে যাওয়ার, লাভ হবে না, হাউজে গোসরের পানি মিলবে না। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতে আসবে তখন তাদেরকে তাড়িয়ে দিবেন, যে বাক্যটা তখন আল্লাহ রাসূল বলবেন, এই বাক্যটাও আমাদের জন্য শিক্ষণীয়, তিনি কি বলবেন, সোকান সোকান লিমান গায়রাবাদি হাদিস, নাম অনুবাদ করতে চাচ্ছি না, ওই শব্দটা উচ্চারণ করার জন্য বলে দিলাম, আল্লাহ নবী বলবেন দূর হয়ে যাও দূর হয়ে যাও, লিমান গায়রাবাদি, যারা আমার পরে আমার দিনকে বিকৃত করেছো। গায়রা মানে কি, বিকৃত করে পরিবর্তন করেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনটা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই দিনটা বিকৃত করে যারা নিজেদের মতো নিজেদের স্বার্থে ইসলামটাকে সাজিয়ে নিয়েছে, ইসলাম নিয়ে যারা ব্যবসা করছে, মিলাদ কিয়াম করে যারা নিজের পকেট ভারী করছে দেশে, ওই সমস্ত মৌলবীদের জন্য হাউজে কাউসারের পানি মিটবে না কাল কিয়ামতের দিন। আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয় তাহলে কিয়ামতের দিন হাউজের পানি তারা পাবে না, ওই সোকান সোকান লিমান গায়রা বাদী ওই দলের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। অতএব সময় থাকতে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন পথে আগাচ্ছি। হিংসা বিদ্বেষ ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আসুন আমরা সকলে মিলে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবনটা গড়ে তুলি। আপনার সাথে তো আমার জায়গা জমিনে কোনো দ্বন্দ্ব নেই, অথবা অন্য কোনো বিষয় নিয়ে মামলা হামলা নেই, দুনিয়ার কোনো বিষয় নিয়ে আপনার সাথে কোনো একতলাভ হচ্ছে না, ধর্ম নিয়ে কোনো একতলাভ হচ্ছে আপনার সাথে। ধর্মীয় গ্রন্থ তো আপনার আমার এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, হাদিস এক, ইখতিলাফ কেন করছেন আপনি? আপনার আমল যদি সহিহ হাদিসে থাকে আমি আপনারটা মেনে নিব, আমারটা সহিহ হাদিসে থাকলে আপনি মেনে নেন, যদি দুইটাই সহিহ হাদিস ভিত্তিতে হয় তাহলে দুইটাই করা যায় না। আমরা বলছি কি, যদি একটা সহিহ হাদিস থাকে, একটা আমলের পক্ষে একটা সহিহ হাদিস থাকে, আর আপনার পক্ষে যদি 1000টা সহিহ হাদিস থাকে, ওই একটা হাদিস মানতে হবে, ওই 1000টা মানা যাবে না। কানা কানাই, একজন মানুষ একজন চোখওয়ালা মানুষ আর 100 জন অন্ধ মানুষ কি সমান? তাহলে একটা সহিহ হাদিসের মর্যাদা বেশি, 100টা যঈফ হাদিস জাল হাদিসের মর্যাদা তার সমান হবে না। সেই জন্য সহিহ হাদিস যখন পাবেন এটাই মেনে নিতে হবে, কারণ ইমামরা সহিহ হাদিস মানতে বলেছেন। আপনারা যে ইমামের অনুসরণ করেন, যে ইমামদের নামে দেশে 4টা মাজহাব চালু আছে, যে ইমামদের কথাটা তো শুনবেন নাকি? আমাদের কথা শোনার দরকার নাই, প্রত্যেকটা ইমামের একই বক্তব্য, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবুনা, যেটা সহিহ হাদিস আছে এটাই হচ্ছে আমাদের মাযহাব। কোন ইমাম বলে যান নাই যে আমাকে অনুসরণ করো। ইমাম আহমদ বিন হাম্বলের ইতিহাস তো শুনলেন, নির্যাতনের ইতিহাস, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয়টা হাদিসের আপনি কয়টা হাদিস জানেন? বিশাল বড় মুফতি হয়েছেন, জর্দাই তো ছাড়তে পারেন না, এখন ফতোয়া দিচ্ছেন জর্দা জায়েজ। আরে বাবা, জর্দা জায়েজ হাদিস জানেন না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলু হারাম। আমি বিভিন্ন জায়গায় কথাটা বলি, এখানেও বলে দিচ্ছি, জর্দা খাওয়া আপনার জন্য হালাল হবে যদি আপনি ভাতের বদলে জর্দা খেতে পারেন। পারবেন? আজকে আপনাকে দুপুরের খাবার 1 প্লেট জর্দা দেওয়া হবে, সাথে গরুর গোশত দেওয়া হবে। আপনি গরুর গোশত দিয়ে জর্দা দিয়ে খেয়ে থাকবেন, কয়দিন খেতে পারেন দেখি? আপনি যদি জর্দা এভাবে খেতে পারেন আপনার জন্য জর্দা হালাল, আর যদি না পারেন তাহলে আল্লাহ রাসূলের মূলনীতি অনুযায়ী মা আসকারে কাসিরুহু ফাকালিলু হারাম, যে জিনিসের বেশি খেলে মাদকতা আনে তার অল্প খাওয়া হারাম, যেটা বেশি খেলে নেশা হবে তার 1 চিমটি খাওয়া হারাম। আপনি মনে করেন জর্দা দিয়ে একটু খাই মাদকতা আসে না, এটা হালাল? জিনা হুজুর, ওই পাগড়ি জুব্বা দিয়ে লাভ হবে না। আপনি জর্দাকে ইমামতি করছেন, জর্দা হারাম খুন, আপনি হারামকে আপনি মানুষের বিভ্রান্ত করছেন, আপনি নিজেকে হারাম ছাড়েন, মৌলভী সাহেব নিজে জর্দা ছাড়েন, গুল ছাড়েন, তামাক ছাড়েন, তারপরে জনগণের সামনে কথা বলতে আসেন। সমাজ দিনী ভাইরা, বলছিলাম হারাম থেকে আমাদের বাঁচতে হবে, ঈমান আমাদের মজবুত রাখতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ে তুলতে হবে। দলাদলির কোনো দরকার নাই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আসুন না একবার মনটাকে ব্রেনটাকে ঠান্ডা করে নিরপেক্ষ করি। চশমাটা চোখ থেকে খুলে ফেলেন, রঙিন চশমা চোখে দিলে পৃথিবীটা রঙিন দেখা যায়, সবুজ পড়লে সবুজ দেখবেন, নীল পড়লে নীল দেখবেন, তাই না? আপনার চোখে তো মাঝহাবের চশমা পড়েছেন, এই জন্য আপনি সব কিছু মাঝহাবের মতোই সব কিছু দেখেন, আর আমি আমাদের চোখে নিরপেক্ষ চশমা, আমরা খুঁজি কোরআন হাদিসের মধ্যে কি আছে। বলি না যে আমার দলের অনুসরণ করতে হবে, আমাদের দাওয়াত হচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি।
যে কথা বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন নাই যে তোমরা আমার অনুসরণ করো। তিনি বলে গিয়েছেন কি, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউসাই ওয়ালা নাখিয়া বাল খুদু মিন হাইসু আখাদু মিন কিতাব ওয়া সুন্নাহ, তোমরা আমার অন্ধ তাকলিদ করো না। কত চমৎকার কথা! ইমাম আউজাই, ইমাম নাখি, জগৎ বিখ্যাত ইমাম তৎকালীন সমাজের, তাদের নাম উল্লেখ করে করে তিনি বলছেন তোমরা আমার অন্ধ তাকলিদ করবে না। ইমাম আউজাই, ইমাম নাখি, অন্য অন্য কারো, তাদেরও তোমরা অন্ধ তাকলিদ করবে না। বাল খুদু, বরং তোমরা গ্রহণ করো কোথা থেকে, মিন হাইসু আখাদু, যেখান থেকে তারা নিয়েছেন, মিন কিতাব ও সুন্না, কিতাব এবং সুন্না থেকে তোমরাও গ্রহণ করো। তারাও কিতাব সুন্নাতে গ্রহণ করেছেন, তোমরাও কিতাব সুন্নাতে গ্রহণ করো। আমি ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ হতে পারি, আমার অন্ধ তাকলিদ করার জন্য তোমাদেরকে আমরা বলছি না। আমি যদি আমার কথাটা বল ঠিক বলি তাহলে তোমরা আমারটা মানবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার অনুসরণের ক্ষেত্রে স্পষ্ট বলে দিলেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস, যদি তোমরা আমার কোনো কথাকে হাদিসের মুখালেফ দেখতে পাও, আমার কোনো কথা যদি হাদিস বিরোধী হয়ে যায় কি করবে, ফাআমালু বিল হাদিস, তোমরা হাদিসটার অনুসরণ করবে, হাদিস অনুযায়ী আমল করবে। আর ওয়াদ্রিবু বিকালামি আল হায়াত, আমার কথাটাকে তোমরা দেয়ালে নিক্ষেপ করে দিবে। আমার ইমাম শাফি বলছেন আমি ইমাম হতে পারি, আমার কথার কোনো দাম নেই, হাদিসের সামনে আমার কথাটাকে দেয়ালে নিক্ষেপ করে দাও, তোমরা হাদিস অনুযায়ী আমল করো। তারা যেই কথা বলেছেন আজকের জামানা আহলে হাদিসরা সেই কথাই বলছে। তাদের যে দাওয়াত ছিল সেই দাওয়াতটাই দিচ্ছি আমরা, তোমরা মাযহাবের অনুসরণ করো বটে কিন্তু মাযহাবের ইমামদের সত্যিকার অর্থ অনুসরণ করছো না, যার কারণে ফিতনা হচ্ছে। তাদের কথাটা যদি অন্তত শোনা যায় তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে না। আমরা কোনো দলাদলি চাই না, ইখতিলাফ চাই না, নিরপেক্ষভাবে কোরআন এবং সহিহ হাদিস মানুন। যদি না মানতে পারেন কোনো আপত্তি নাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু আমি তো আপনার মসজিদে কোনোদিন হামলা করতে যাই নাই, আমি তো আপনার সালাতে কোনোদিন বাধা দেই নাই, কোনোদিন বলে নাই যে আপনাকে 20 টাকা তারাবি পড়া যাবে না নিষেধ করেছি, আমি সহিহ হাদিস মতো 8 টাকা তারাবি পড়ছি, আমি সহিহ হাদিস মতো বুকের উপর হাত বাঁধছি, রাফুলিয়া দান করছি, পায়ের সাথে পা মিলাচ্ছি, আপনার গাত্রদাহ হয় কেন? আপনি বিরোধিতা করেন, করো, আমল করতে পারেন না, চুপ থাকেন, আমরা আমাদের করতে দেন নির্বিঘ্নে, সারা দেশের কোথাও যেন আহলে হাদিস মসজিদের উপর হামলা না হয়। হানাফি ভাইদের উদ্দেশ্য বলছি, এদেশের যারা নেতৃস্থানীয় হানাফি আলেম ওলামা আছেন, বড় বড় দলের যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে, অনুরোধ করে বলছি আপনাদের অনুসারীদেরকে বলে দেন আহলে হাদিসদের কোন মসজিদে কোন মাদ্রাসা যেন আরেকদিনের জন্য হামলা না হয়। বাংলাদেশে যদি মুসলমানদের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চাও, হামলা মামলা বন্ধ করে দাও, নিরপেক্ষভাবে কোরআন হাদিসের অনুসরণ করো, দলাদলি থাকবে না। জনগণের মধ্যে উস্কি দিয়ে, জনগণের মধ্যে বিভ্রান্ত করার কোনো দরকার নাই। জনগণ শান্তিপ্রিয় মানুষ, আমরা যারা আলেম ওলামা আছি, নেতৃবৃন্দ আছি, কথা যদি হয়, কোনো মাসালা যদি আমাদের মতো মতবিরোধ হয়, আসুন আমরা বসি আলোচনায়, আলোচনার টেবিলে আমরা বসতে পারি, বসে মীমাংসা করতে পারি। আজগুবি যারা কিছুই জানে না, ভুইফুর ছেলেবেলাকে লাগিয়ে দিয়ে একটা মসজিদ হামলা করে দিবেন, মসজিদে আগুন লাগিয়ে দিবেন, মাদ্রাসা ভেঙে দিবেন, এই কোন ইসলাম রে ভাই, আজীব ব্যাপার এই দেশে চলছে। সম্মানের দিন ভাইরা, কষ্ট থেকে কথাগুলো বললাম, আজকে সালতা মসজিদে বিজয় হয়েছে, সালতা আহলে হাদিস মসজিদের অনুসারীদের, যারা হামলা করেছে তাদের বিজয় হয় নাই, যারা হামলার শিকার হয়েছে তাদেরই বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ, যুগের পর যুগ। এটাই চিরন্তন সত্য, ফিরাউনরা বিজয় হয় না, মুসারাই বিজয় হয়, নমরুদরা বিজয় হয় না, ইব্রাহিমরাই বিজয় হয়, হবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, যদি হকের উপরে টিকে থাকা যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে, যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এই কথার উপর দৃঢ় থাকবে, তাদের কাছে ফেরেশতা নাযিল হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সম্মানের দিন ভাইয়েরা, আলোচনার দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এই মসজিদ আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ইনশাআল্লাহ। এই মসজিদ নির্মাণ করতে টাকা পয়সা লাগবে তো নাকি? এমনি এমনি তো হয়ে যাবে, সবার সহযোগিতা করার ইচ্ছা আছে না? হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন কাগজগুলি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা আমি বলেছি শুরুতে, মাম্মানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, মাম্মানা মসজিদান লিল্লাহি, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে আল্লাহর জন্য, মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেন। মোল সুবহানাল্লাহ, জান্নাতে একটা করে ঘর হোক এটা আমরা চাই না? এমনকি হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি একটা পাখির বাসার নয় একটা মসজিদ বানায়, একটা পাখির বাসা, ছোট্ট একটা মসজিদ, তার মানে কি খুবই ছোট, সেই যদি একটা পাখির বাসার সমানও একটা মসজিদ কেউ বানিয়ে দেয়, তবু আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। তো পাখির বাসার মতো মসজিদ মানে কি? পাখির বাসার মধ্যে কি সালাত আদায় করা যাবে? তার মানে কি বোঝানো হচ্ছে, আপনি যদি সামান্য অংশ গ্রহণ করেন, একটা ইটও যদি আপনি কিনে দেন, এক বস্তা সিমেন্টও যদি আপনি দেন, সেটাও আপনার জন্য জান্নাতে ঘর তৈরির একটা কারণ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, যারা উপস্থিত আছেন, এখন কি নাম লিখবেন আপনারা উপস্থিত যারা আছেন, আমরা আপনাদের কাছে আশা করি আমাদের ভাইরা লিখছেন, উপস্থিত লেখাতে পারেন। কেউ হয়তো অঙ্ক টাকা বললেন, এখনই দিতে হবে এমন নয়, আপনি লিখে যান, যখন পরবর্তীতে কাজ তো শুরু হয়ে যাব, আজকে থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, পরবর্তীতে দিয়ে দিবেন। কেউ হয়তো সিমেন্ট দিতে চাচ্ছেন 20 বস্তা 50 বস্তা, কেউ হয়তো টাকা দিবেন 10,000 5,000 20,000 50,000 1,00,000, তারা নাম লিখিয়ে যান ইনশাল্লাহ, আপনারা দিয়ে দিবেন, আপনাদের সহযোগিতা পেলে মসজিদটা গড়ে উঠবে ইনশাল্লাহ।